বাংলা চলচ্চিত্র শিল্প যখন আইসিইউতে মুমূর্ষ অবস্থায়, তখন সাকিব অপুর শক্তিশালী জুটি প্রাণের সঞ্চার করেছিল। প্রায় 70টির বেশি ছবি একসাথে করা এই জুটি সবশেষে শুভমিলন হলেও বাস্তবে এর চিত্র উল্টো। রিয়েল লাইফের প্রেম রসায়ন রিয়েল লাইফে প্রভাব ফেলেও পরিণতি ছিল বেশ তিক্ত। সম্প্রতি অপুকে তালাকনামা পাঠিয়েছেন সাকিব খান। সোমবারের পর থেকে এই ঘটনা নিয়ে মিডিয়ায় চলছে তোলপাড়। তাদের এই 10 বছরের সংসারের এমন পরিণতি কেউই প্রত্যাশা করেননি, যেখানে তাদের রয়েছে 1 বছর বয়সী একজন পুত্র সন্তান। এদিকে সাকিবের এমন সিদ্ধান্ত নিয়ে তাদের অনেক সহকর্মী তাদের মতামত জানিয়েছেন। সাকিবের সাথে বহু ছবিতে কাজ করা পূর্ণিমা অনেকটাই সাকিবকে দোষ দিয়ে বলেন, অপু সাকিবের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ওদের দুজনের ঘটনা ইন্ডাস্ট্রির যে কি ক্ষতি করেছে সেটা ওরা নিজেরাও জানে না। আমাদের সালমান শাহ, মান্না মারা যাওয়ার পর আমরা আর কোনো সালমান শাহ, মান্না তৈরি করতে পারিনি। সাকিবের এই ঘটনা সাকিব বেঁচে থেকেও মরে যাওয়ার মতো। আমাদের ইন্ডাস্ট্রি আরো কয়েক বছর পিছিয়ে গেল। সাকিবের নিজের মূল্যটা বোঝা উচিত ছিল। অনেকটা মায়া নিয়ে অপু সম্পর্কে লাস্যময় এই নায়িকা বলেন, একই কথা অপুর ক্ষেত্রেও আমাদের নায়িকাদের মধ্যে আধিপত্য ছিল তার। তাদের ভুলের খেসারত দিতে হবে এখন পুরো চলচ্চিত্র অঙ্গনকে। বাচ্চা ছেলেটার দিকে তাকিয়ে ওদের এমন করা উচিত নয়। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।